আজকে ইফতারের আইটেম হচ্ছে মালটা, চিকেন নাগেট, অন্থন, আম, হাড়ি ভাঙা আম, বেগুনি আলুর চপ, ছোলা, আর হচ্ছে জুস, আম, লেবু দুটা মিলিয়ে আমি জুস বানিয়েছি। ঠান্ডা পানি তো আছে, আর এত কিছু করি না। আর আজকে ফার্স্ট আমি ইফতার বানিয়েছি, কারণ আমি আমার লাইফ ইফতার বানাই নাই। কারণ হচ্ছে যখন নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে সবাই বানাতো, আমি বানাইনি। বাপের বাড়িতে আসার পর আম্মু বানিয়েছে, বড় আপা বানিয়েছে রোজাতে, আমি কখনো বানাইনি, ওরা বানিয়েছে, আমি খেয়েছি। এবার ফার্স্ট আমি ইফতার বানালাম। আর আজকে হচ্ছে আরাফার রোজাটা ওইটা রাখলাম, সেই জন্যে নিজের হাতে ইফতার বানালাম। ইফতার বানিয়েছি, হাজবেন্ড খাচ্ছে, আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। আমার হাতের ইফতার অনেক বছর পর আজকে ও খাচ্ছে। আমি আপনাদের ইফতারগুলো দেখালাম, এগুলো তো সবসময় রোজাতে সবাই খায়, আমি দেখিয়েছি কারণ আমি নিজের হাতে আজকে বানিয়েছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতে বেগুনি আলুর চপ এগুলো তেমন ভালো হয়নি, জানি না কতটা ভালো হয়েছে। হাজবেন্ড খাওয়ার পর বলল অনেক মজা হয়েছে, জানি না ও আমার মন ভালো রাখার জন্য বলেছে নাকি সত্যি বলেছে। আর আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না আমার ইফতারি দেখে, কারণ আমি আজকে ফার্স্ট বানিয়েছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে আরাফাতের হজের রোজা শুক্রবারের। আর আমার হাজবেন্ড আর আমরা দুজনেই রোজাটা রেখেছি।